একটা ফেমাস মার্কেট কলকাতার ভিতরে এবং এখানে 50% মানুষ বাংলাদেশ থেকেও আসে শপিং করার জন্য। 180 লাস্ট প্রাইস 150 নেই 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 লাস্ট ওমের লাস্ট। আসো গাইস, হোয়াটস আপ, আই এম ফিজার, ইনকাম ব্যাক অ্যানাদার ব্লগ উইথ এন্ড গাইস। আজকে আমরা আছি ধর্মতলা আর এখানে আমরা শপিং করতেছি। 1.5 বছর পরে আমরা ফার্স্ট টাইম আসছি। আজ এখানে অনেক ক্রাউড এবং এখানে আসলে বোঝার উপায় নাই যে করোনা আছে এখানে। জাস্ট সামনে দেখেন এবং এটা হচ্ছে ফেমাস মার্কেট কলকাতার ভিতরে এবং এখানে 50% মানুষ বাংলাদেশ থেকেও আসে শপিং করার জন্য। এই তো কার পড়লো ধর্মতলা। সো আমরা এখন এখানে শপিং করব এবং আজকে আমাদের কেনাকাটা করতে হবে, কারণ বাংলাদেশ থেকে আসছে এখানে জাস্ট কেনাকাটার জন্য এবং অনেক রিজনাল প্রাইস। সো এটা হচ্ছে 500 প্রাইস এন্ড এটা আমরা ফাইনাল করলাম। এর আগে তো ছিল কত, 50 টাকা না 60 টাকা? এগুলো কত, এগুলো প্রাইস? আমরা এখন নিউ মার্কেটে আছি। নিউ মার্কেটে এত ভিড়, এত ক্রাউড, যদিও এখন কলেজ স্কুল খোলা নেই। সো জাস্ট মানে দেখার মতো হাজার হাজার মানুষ। আমরা এখন ভিতরে যাবো এই দিক দিয়ে। তো আজকে অনেক মানুষ এখানে, অনেক ভিড়। কিতনা প্রাইস? 1250। সো 1250 গাইজ এটা। এটা হচ্ছে আমরা কিনলাম গাইজ মাত্র নেভিয়া মেন 100 রুপি দুইটা। চলো হো গিয়া। আমরা এখনো শপিং করছি অ্যান্ড এখানে দামগুলো অনেক কম, তো আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো হাজার হাজার মানুষ কলকাতা মার্কেট এখন খুলে দিছে, তো এই কারণে এত ক্রাউড এখানে। তো কলকাতা সবাই চলে আসছে আজকে, মনে হচ্ছে যা দেখি তাই কিনতে মন চায়। আঙ্কেল আমাদের শপিং কমপ্লিট অ্যান্ড আজকে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। সো আমরা এখন বাসায় চলে যাবো। দেন দিস ইজ মাই ফার্স্ট টাইম, কজ বাংলাদেশ থেকে দীর্ঘ 1.5 বছর পর আসলাম। তো ভিডিওটা শেষ করতে হচ্ছে এখন, কারণ সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। বাই।